আজ আমরা ক্লাস সিক্সের প্রথম লেসেন, যেটা আছে লেসেন নাম্বার ওয়ান, সেইটি পড়ব। এর আচ্ছা এটির গল্পটি হচ্ছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, ঠিক আছে? এটি পুরোটাই শুরু হচ্ছে ইট অল। অল মানে কী গো? অল মানে হচ্ছে পুরোটা। বিগ্যান, বিগ্যান মানে হচ্ছে শুরু হওয়া। তো পুরোটাই শুরু হয়েছিল টিপ টিপ থেকে। পুরোটাই শুরু হয়েছিল কী থেকে? টিপ টিপ থেকে। তো আমরা এই গল্পটা পড়বো, কিন্তু তার আগে যেটা আমাদের জানা দরকার যে এর লেখক হচ্ছে অলকা শঙ্কর আর সারলেন মুকুন্দন। অলকা শঙ্কর এবং সারলেন মুকুন্দন, ঠিক আছে? তো আমরা এই গল্পটা আজকে পড়া শুরু করব। ঠিক আছে, তো আমরা যেটা করছি, চলো প্রথমে হচ্ছে বুঝে নিই যে অলকা শঙ্কর এবং সারলেন মুকুন্দন দুজন লেখক, কিন্তু দুজনে মিলে একটা গল্প লিখলো কী করে? অ্যাকচুয়ালি একজনে একটা অংশ লিখে গল্পটা লেখা বন্ধ করেছিল, পরে ওই গল্পটাকেই একজন আরেকজন লেখক বা লেখিকা ওই গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে? তো চলো আমরা এবারে ডাইরেক্ট গল্পের দিকে আসছি। এটা একটা মজাদার গল্প, সত্যি বলছি, এটা খুবই মজাদার গল্প, তো পড়ে মজা লাগবে এবং বেশ ইন্টারেস্টিংও আছে। তো চলো শুরু করা যায়। তো এ টাইগার, আর টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। আচ্ছা, এ টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ। এক বাঘ একবার ধরা পড়েছিল, কট মানে হচ্ছে ধরা পড়া, একবার ধরা পড়েছিল একটি ঝড়ে। তাহলে কী হবে? একটি বাঘ এক ঝড়ে একবার ধরা পড়েছিল বা ঝড়ে পড়েছিল। কট মানে হচ্ছে ধরা পড়া, কিন্তু আমরা বলতে পারি বাঘটা ঝড়ে পড়েছিল, ঠিক আছে? এক বাঘ এক ঝড়ে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার, সে ঘুরে বেড়াচ্ছিল। ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো। হি ওয়ান্ডার্ড, হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছে। সে ঘুরে বেড়াচ্ছিল কোথায়? গ্রামের কাছেই ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং টু ইট, সে কিছু খাবার খুঁজছিল। ইট মানে হচ্ছে খাওয়া, তাহলে খাবার জন্য কিছু খাবার সে খুঁজছিল। তাহলে সে গ্রামের চারপাশে ঘুরছিল কেন? না, গ্রামের চারপাশে কিছু খাবার সে খুঁজছিল। হি ওয়ান্ডার, ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো। হি ওয়ান্ডার, ঘুরে বেড়াচ্ছিল নিয়ার দ্য ভিলেজ বা গ্রামের কাছে সে ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং, কিছু খুঁজছিল। লুকিং ফর, লুকিং ফর মানে হচ্ছে খোঁজা। লুকিং ফর মানে কি? খোঁজা। সে খুঁজছিল কিছু খাবার, খাবার জন্য কিছু খাবার খুঁজছিল। অন দ্য আউটস্কিট অফ দ্য ভিলেজ, অন দ্য আউটস্কিট অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের প্রান্তে। ধরুন এইটা হচ্ছে গ্রাম, একটা গ্রাম, এইটা শেষ যে জায়গাগুলো সেইটাকে বলে প্রান্ত, মানে যে এলাকাগুলো রয়েছে সেইগুলোকে বলে প্রান্ত। তো ওই প্রান্তে, ওই এক প্রান্তে কী করতো? না, অন দ্য আউটস্কিট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। ওই গ্রামের প্রান্তে বাস করতো এক বদমেজাজি, ইল টেম্পার্ড, ইল টেম্পার্ড মানে বদমেজাজি এক মহিলা বাস করতো। তাহলে ওই প্রান্তে এক বদমেজাজি মহিলা বাস করতো। দ্য টাইগার হাডেল, হাডেল মানে হচ্ছে জড়ো সড়ো হয়ে থাকা। হাডেল মানে হচ্ছে গুটি সুটি মেরে বসে থাকা। তা বাইগার যখনই ঝড় উঠলো তখন ও গ্রামের চারপাশে বসে বসে ঘোরাফেরা করছিল, কিছু খাবার খুঁজছিল, আর সেই সময় ঝড় উঠে গেল। তো দ্য টাইগার হাডেল, বাঘটি কী হলো? না, বাঘটি জড়ো সড়ো, হাডেল মানে হচ্ছে জড়ো সড়ো হয়ে থাকলো ইন দ্য শেল্টার, আশ্রয়ের মধ্যে, ক্লোজ টু দ্য গ্রাম, ক্লোজ টু দ্য ওয়াল, ওয়ালের কাছে, দেওয়ালের কাছে কী করলো? সে জড়ো সড়ো হয়ে থাকলো। মানে ও কী করলো? ওই যে বুড়ির যে দেওয়াল, একটা গ্রামের প্রান্তে একখানা বদমেজাজি, ইল টেম্পার, বদমেজাজি একটা রাগ বুড়ির মহিলা বাস করতো, তারই বাড়ির পাশে দেওয়ালে সে কী করলো? না, জড়ো সড়ো হয়ে বসেছিল। তাহলে কী হলো? প্রথম প্যারাটুকু আমরা পড়লাম, কী পড়লাম? যে একটি বাঘ ছিল যে কী করেছিল, একবার ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল, ও গ্রামের চারপাশে ঘোরাফেরা করছিল, খাবার খুঁজছিল। যদি কোনো মুরগির ছানা পেয়ে যায়, কোনো কুকুরের ছানা পেয়ে যায়, কোনো যদি বাঘ গরু পেয়ে যায়, কোনো বাছুর পেয়ে যায়, তাহলে ধরে নিয়ে যেতে পারবে, খেতে পারবে। আর সেই সময় উঠলো ঝড়।
বাধ্য দেখলো যে যেতে পারছি না, ও কি করলো একেবারেই পাশেই জায়গা নিল, একে আশ্রয় নিল, গুটি সুটি হয়ে বসে থাকলো। আর সেই সময় কি হয়েছিল না, ওই বাড়িতে ছিল এক বদমেজাজি, কোনো বদমেজাজি একটা নাম মহিলা। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট। দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলা ওয়াজ ফিলিং, বোধ করছিল ভেরি ইল টেম্পার, খুব খিটখিটে হয়েছিল ওই রাতে, দ্যাট নাইট, নাইট মানে হচ্ছে রাত্রে, ওই রাতে ওই বুড়িটা প্রচণ্ড খিটখিটে হয়েছিল, প্রচণ্ড রেগেছিল, প্রচণ্ড ইয়ে করছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জল চুঁয়ে চুঁয়ে পড়ছিল ছাদের মধ্যে থেকে, জলটা কী করছে লিক করছিল, লিকিং মানে হচ্ছে চুঁয়ে চুঁয়ে পড়া, ছাদ থেকে জল চুঁয়ে চুঁয়ে পড়ছিল, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে, রূপ মানে হচ্ছে ছাদ, তো ছাদ থেকে জল চুঁয়ে চুঁয়ে পড়ছিল। দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই টিপ টিপ থেকে না, ড্রিপ ড্রিপ মানে হচ্ছে টিপ টিপ থেকে কোনো রক্ষে নেই, দেয়ার ইজ নো এস্কেপ, এস্কেপ মানে রক্ষা, পালানো, এস্কেপ মানে হচ্ছে বেঁচে পালানো, তাহলে এই ইয়ে থেকে টিপ টিপ থেকে, ড্রিপ ড্রিপ কি মানে কি টিপ টিপ করে, দেখো জল কেমন করে পড়ে, টিপ টিপ করে পড়ে না, চুঁয়ে জল কেমন করে পড়ে, টিপ টিপ করে জল চুঁয়ে চুঁয়ে পড়ে, সেই জন্য ও বলছে, বুড়িটা বলছে এই টিপ টিপ থেকে কোনো রক্ষে নেই, মানে কি একবার জল এইদিকে চুঁয়ে পড়ছে, একবার জল এইদিকে চুঁয়ে পড়ছে, ছাদের একবার জল এদিকে চুঁয়ে পড়ছে, একবার ছাদের এইদিকে চুঁয়ে পড়ছে, ও কী করছে একবার এদিকে বালতি দিচ্ছে, একবার এদিকে মুখ দিচ্ছে, এদিকে বালতি রাখছে, আবার যে এক বিন্দু পড়ে যাচ্ছে আবার এদিকে করছে, ও বেচারা খুব অবস্থা খারাপ। হি মাটার্ড অ্যাংরিলি, সে বিড়বিড় করে বলল, বলে এই টিপ টিপ থেকে না কোনো রক্ষা নাই। পুসিং, দেখো তুমি দেখতে পাচ্ছ ওই বুড়িটা কী করছে, বুড়িটা আরামে শুয়েছিল, মানে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, আর দেখো বুড়িটা কী করছে, দেখো বুড়িটা কী করছে, খাটের মধ্যে শুয়ে রয়েছে কিন্তু আকাশের দিকে তাকিয়ে রয়েছে, ছাদের দিকে, আর তার নিচে দেখো একটা ইঁদুর রয়েছে, ইঁদুর রয়েছে, একে কী রয়েছে, একে কলসি রয়েছে, একা বাস্ক রয়েছে, আর এই দেখো ওর বাড়িরই পাশে বাঘটা জড়সড়ো হয়ে বসে রয়েছে, কিউট পারে বাঘ না, বাঘটাও যেন নাতুস নুতুস বাঘ আছে। আচ্ছা কী করছিল, ও কী করছিল, তার বিছানাটাকে ঠিলছিল, পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, এইটাকে শুকনো রাখার জন্য কী করছিলো, ঠেলা ঠেলি করছিলো, একবার এইদিকে ঠিলছিল, এটা ওনার এইদিকে জল পড়ছে, তো ওনাকে টেনে নিয়ে চলে এলো এইদিকে, যে ওদিকে জল পড়লো আবার দেখছে এইদিকে জল পড়তে যাচ্ছে, এইদিকে টেনে ওইদিকে নিয়ে যাচ্ছে, একবার এইদিকে করছে, একবার এইদিকে করছে, একবার এইদিকে করছে, একবার এইদিকে করছে, ও কিন্তু আরামে আর ঘুমাতে পারছে না বুড়িটা, ঠিক আছে। সি সোভড দ্য বেড অ্যান্ড 18 ট্রাঙ্ক এগেনস্ট দ্য ওয়াল, সে বারবার ধাক্কা মারছিল, সোপ মানে হচ্ছে কি, সোপ মানে তখন নিচে দিয়েছে, তোমাদের দিয়েছে না, সোপ মানে, সোপ মানে হচ্ছে ঠেলাঠেলি করা, তো সে কী করছে, ঠিল ছিল, সে সোপ করছে, ঠিল ছিল বাস্কোটাকে, কিনের বাস্কোকে দেওয়ালের মধ্যে, দ্য ওয়াল সুক, আর দেওয়ালটা কাঁপছিল, সে কী করছে বারবার দেওয়ালের মধ্যে টিনের বাস্কোটাকে ঠিলছিল আর বার করছিল, একবার এদিকে টিন টানছে, একবার এদিকে ঠিলছে, একবার এদিকে ঠিলছে, একবার এদিকে ঠিলছে, ওই করে বেড়াচ্ছিল সবসময় এগেনস্ট দ্য ওয়াল, আর দ্যাট ওয়াল সুক, আর দেওয়ালটা কী হচ্ছিল, কাঁপছিল, সুক মানে হচ্ছে কাঁপা, তো দেওয়ালটা কী হচ্ছিল, সুক করছিল, পেয়েছো, ফার্স্ট লাইনেই দেখো রয়েছে, ফার্স্ট মানে দু সেকেন্ড লাইনে, দ্যাট ওয়াল সুক, সেকেন্ড লাইনে আছে দেখো দেওয়ালটা কাঁপছিল, তাহলে কী হলো, বুড়ি কী করছিল, খুব রেগেছিল, আর সে বিড়বিড় করে বলছিল এই টিপ টিপ থেকে রক্ষা নাই, টিপ টিপ থেকে রক্ষা নাই, আর দেওয়ালে ধাক্কা মারছিল, আর দেওয়ালটা কাঁপছিল, নেতাবে দেখো, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেট অফ মি, এই টিপ টিপ না আমার মৃত্যু হয়ে করে ছাড়বে, মানে আমাকে মেরে ছাড়বে, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেট টু মি, এই টিপ টিপ না আমাকে মেরে ছাড়বে, হি শাউটেড, সে চিৎকার করে বলল, মানে ও চিৎকার করে বলছে যে এই টিপ টিপ করে পড়ছে, সেই টিপ টিপ কী করবে, আমাকে মেরে ছাড়বে, মেরে ছাড়বে মানে আমি মরে যাবো, এই টিপ টিপের জন্য আমি মরে যাবো, তা টাইগার অন দ্য অপোজিট ওয়াল
failed the world's sake and was frightened. The tiger on the opposite side of the world, উল্টো দিকে দেওয়ালের উল্টো দিকে যে দেওয়ালের উল্টো দিকে যে ছিল বাঘটা, দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, দেওয়ালের উল্টো দিকে ছিল কি টাইগার, টাইগারটা কি করলো, ফেল দ্য ওয়াল শেক, সে দেওয়ালের যে কাঁপা সেটা অনুভব করতে পারছিল। মানে ধরুন দেওয়াল এখানে রয়েছে, এইদিকে রয়েছে বুইটা, এইদিকে রয়েছে বাঘটা, তো যেই দেওয়ালটা কাঁপছে বাঘটা ওইদিকে দেওয়ালে জড়সর হয়েছিল, ও বুঝতে পারছে যে বাঘ দেওয়াল কাঁপছে। And was frightened it, এবং ও ভয় পেয়ে গিয়েছিল যে দেওয়াল কি পেয়ে যাচ্ছে, দেওয়াল কেন কাঁপছে গো, বাক্স আর ওদিকে হচ্ছে বাল খাট দুখানা মিলে ধাক্কা মারছে, তো নড়বে না, মাটির দেওয়াল নড়ছে, আর বাঘটা ভাবছে বাবা রে দেওয়াল কাঁপিয়ে দিচ্ছে, তার মানে দিস দা ড্রিপ ডিপ মাস্ট বি ডেডফুল ক্রিয়েচার, টিপ টিপ না ভয়ঙ্কর প্রাণী হবে। হি থট, সে ভাবলো কি যে ড্রিপটিপ মাস্ট বি এ ডেডপুল ক্রিয়েচার, এই টিপটিপ না ভয়ঙ্কর কোনো প্রাণী হবে, মানে ও কোনো বড় ভয়ঙ্কর প্রাণী। ঠিক আছে, তো এইটুকুই তোমাদের থাকলো আজকে, পরের দিনে আবার নতুন গল্প শুরু হচ্ছে, তার জন্য আমরা অন্য উপরে করবো। ঠিক আছে, এইখান পর্যন্তই রাখলাম। আচ্ছা, তোমাদের হচ্ছে